Hey guys, I am back with another video. Okay, so guys, shuru hoye gelo ajker video ar ajker video shuru hoyeche thik brishtir pore. Dude, ekhon tumra to bujhtei pachho akasher ki obostha idaning koto brishti hocche. To otai. Acha, ekhon kotha hocche je ajker video te ki korbo. Ami to goto 2 din dhore bahire jaini. আর যাই হোক ডুড, আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম গত 2 দিন। তোমরা যে আমার ভিডিও দেখেছো তারা বুঝতে পেরেছো। তো তাই আজকেও আমি বেশ অসুস্থতার মধ্যেই আছি আর চুলটা বারবার নষ্ট হয়ে যাচ্ছে বাতাসে। আচ্ছা যাই হোক, তো ওটাই তো আজকের ভিডিওতে না আমাকে একটু বাইরে যাওয়াই লাগবে, কারণ আমি 2 দিন ধরে কোথাও যাইনি, যার কারণে আমার অনেক কাজ আছে, পারিবারিক কাজ আছে যেগুলো অ্যাকচুয়ালি আটকে গেছে। তো ওটাই আজকের দিনটা আমাকে আগে বাইরেই যাওয়া লাগবে, না হলে হবে না। তো চলো যাই বাহিরে, যাই কি করব না করব তোমরা বুঝতে পারবা। আর ডুড, এখন বৃষ্টি হচ্ছে, তো তো ভাবছি যে আজকে রিক্সায় যাব না, আজকে একটা অটো রিজার্ভ করে নিয়ে চলে যাব, তাহলে মেবি ভিজব না, কারণ আমি অসুস্থ হয়েছিলাম ডুড বৃষ্টিতে ভিজার কারণেই। ওকে, তো ও তাই বাই দ্য ওয়ে গাইস, আমার না চুলটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন, এখন ভালো লাগছে। ওকে, তো চলো যাই এখন বাহিরে, যাই বাহির থেকে সব কাজকাম সেরে এসে বাসাতে আবার কথা হবে। ওকে চলো। ওকে, তো গাইস ফাইনালি আমি চলে আসলাম বাসাতে। আর আমি অ্যাকচুয়ালি ব্যাংকে গেছিলাম, আমার একটু ব্যাংকের কাজ ছিল যার কারণে আমি শ্যুট করতে পারিনি বাহির অত বেশি। তো ওটা এখন কি করব, এখন আমি একটু গোসল করব, নিজেকে আগে গ্রুম করব। ডুড, বাই দ্য ওয়ে গাইস, আমাকে কিন্তু মানে হালকা একটু দাড়ি উঠেছে, অনেক কয়েকদিন হয়ে গেছে ডুড আমি নিজের প্রতি কোনো রকমের অ্যাটেনশন দিইনি। তো ওটা এখন যাই নিজেকে একটু শেপ টেপ করি। বাই দ্য ওয়ে গাইস, আমাকে কিন্তু দাড়ি রেখে আমাকে জোশ লাগে, ঠিক কিনা তোমরা কমেন্টে বলো আমাকে এই লুকে কেমন লাগছে। তো ওটাই এখন যাই, মেবি শেভ করবো, মেবি খাবার খাবো, তারপর আবার ভিডিও কন্টিনিউ করবো। তো ওটাই চলো। ওকে, সো গাইস ফাইনালি আমি খাওয়া দাওয়া করে ফেললাম। আর অ্যাকচুয়ালি আমি না ডুড শেভ করিনি, কারণ আমি ভাবলাম যে আমি তো আমার প্রত্যেকটা ব্লগ, আমার এতগুলো ভিডিও আছে, প্রত্যেকটাতে আমি ক্লিন শেভ ভিডিও বানাইছি, বাট আজকের ভিডিওটা কেন না হালকা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে ভিডিও বানানো যাক, সেটাই ভাবলাম। তো ওটাই তোমরা বলো যে অ্যাকচুয়ালি আমাকে কোন লুকে বেশি ভালো লাগে, এইভাবে হালকা একটু খোঁচা খোঁচা দাঁড়িয়ে লুকে বেশি ভালো লাগে না একদম ক্লিন শেভে। ওকে, তো ওটাই। আর অ্যাকচুয়ালি আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আজকে আমি কী খেলাম, আজকে আমি খেলাম এমনি একটু সাদা ভাত খেলাম, মাংস খেলাম, গরুর মাংস তো না, গরুর নেহেরি যেগুলো দিয়ে বানায় না সেগুলোকে গরুর মাংসের মতো করে রান্না করতে বলেছিলাম ডুড, ভালোই লাগলো খেতে। আর একটু সালাদ খেলাম, ওটাই তো এখন ভিডিওটাকে শেষ করে দেবো। বাট এত তাড়াতাড়ি কেন ডুড, আজকের দিনটা তো তোমার বয়কে দেখতে একটু ভালোই লাগছে, তো কেননা একটা সিনেমাটিক শট নিয়ে নিই তারপরে ভিডিওটাকে শেষ করবো। তো এটা চলো সিনেমাটিক শট নিই। তোমরা বলো যে অ্যাকচুয়ালি আমার সিনেমেটিক শটটা কেমন লাগলো ডুড, শটের মধ্যে আমি বুঝতে পেরেছিলাম আমার চুলটা একটু নষ্ট হয়ে গেছিলো মেবি, বাট যাই হোক যা হয়েছে ভালোই হয়েছে আমার জানা মতে, তোমাদের কাছে ভালো লাগতে পারে। তো ওটাই এখন কি করবো, এখন ভিডিওটাকে শেষ করে দিই।
ভিডিওটাকে শেষ করার আগে আমি তোমাদেরকে বলে দিই যে তোমাদের দোয়ার দরকার আছে, আর দুটো আমি এখন থেকে তোমরা বুঝতে পারছো আমি ডেইলি ব্লগ বানাচ্ছি, তবে এখন তোমাদের সাপোর্টেরও দরকার আছে, তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। ওটাই যাই হোক, আজকে ভিডিওটা আমি শেষ করলাম, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা, রিচ ফরএভার, রিচ ফরএভার কিন্তু মন থেকে পকেট থেকে না, ওকে? তো ওটাই, আর ডুড যত বেশি সাবস্ক্রাইবার হবে আমি তত বেশি এফোর্ট দিব কন্টেন্টে, তোমরা কল্পনাও করতে পারবো না ডুড আমি জোস জোস কন্টেন্ট আনবো আমার 1 মিলিয়নের পরে, ওকে? তো ওটাই, সো প্লিজ ভিডিওটাকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, বাই, আই লাভ ইউ বেবি।